এনএইচএস এর ঋণ পরিশোধ করতে না পারায় শিশু সহ দুই নারীকে আটক করেছে হোম অফিস। যুক্তরাজ্যে হোম অফিসের একটি গোপন পলিসি অনুযায়ী যারা এনএইচএস এর লোন পরিশোধ করতে পারেনি, তারা যদি এয়ারপোর্ট অথবা পোর্ট ব্যবহার করতে চায় তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। নতুন এই পলিসিতে ইতিমধ্যেই শিশু সহ দুই নারীকে গ্রেফতার করেছে বর্ডার ফোর্সের কর্মীরা। তবে হোম অফিস তাদের এমন গোপন পলিসি প্রকাশ না করায় এটিকে অবৈধ হিসেবে রায় দিয়েছে ব্রিটেনের আদালত। খবরে বলা হয়েছে এই নীতিটি তাদের জন্য প্রযোজ্য হবে যারা তাদের এনএইচএস ঋণ পরিশোধ করেনি। এতে শুধুমাত্র চ্যারিটি সংস্থা এবং আইনজীবীদের কাছ থেকে সংগৃহীত প্রমাণের মাধ্যমে লোন পরিশোধ না করা ব্যক্তিদের টার্গেট করা হয়েছে। জানা গেছে হোম অফিসের কাছে গ্রেপ্তার হওয়া নারীরা পরিবারের সাথে দেখা করার জন্য বিদেশ ভ্রমণের পরে যুক্তরাজ্যে আবারও প্রবেশ করার সময়ে এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করা হয়েছিল। কারণ হিসাবে বলা হয়েছে ম্যাটারনিটি কেয়ারের জন্য এনএইচএস এর কাছে ওই দুই নারীর বকেয়া ঋণ ছিল। এই ঋণগুলো তাদের যুক্তরাজ্যে থাকার জন্য ছুটি দেওয়ার সময় হোম অফিস অবগত ছিল। যদিও নারীরা তাদের সন্তানদের সাথে অল্প সময়ের জন্য আটক ছিল, তবে তারা কখন এটি থেকে মুক্তি পাবে তারা জানেন না। এদিকে এই মামলার বিষয়ে দেওয়া একটি রায়ে জাস্টিস চেম্বারলেন জানিয়েছেন যে দুই নারী এবং তাদের ছোট বাচ্চাদের হোম সেক্রেটারি ন্যায্যতার বিচার না করে মিথ্যাভাবে বন্দি করেছে। সুয়েলা ব্রাভারম্যান নারীদের উপর নীতির সমতার প্রভাব বিবেচনা করার জন্য তার দায়িত্ব লঙ্ঘন করেছেন। এদিকে এই মামলা চলাকালীন হোম অফিসকে তাদের পলিসি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বলা হলেও তারা সেটি করতে অস্বীকার করে। তবে এখন হোম অফিস বলছে যে তারা তাদের এই পলিসি সংশোধন করছে। হোম অফিসের গোপন এই পলিসির ভুক্তভোগী দুই নারী মালি এবং আলবেনিয়ার বাসিন্দা। মালির নারী FGM থেকে বেঁচে থাকা এবং বেশ কয়েকটি গর্ভপাত এবং মৃত সন্তানের জন্মের কারণে এনএইচএস এর ঋণ নিয়েছিলেন, আর আলবেনিয়ার নারী তার এনএইচএস ঋণ এখনও পরিশোধ করছেন। এদিকে সার্বিক দিক বিবেচনা করে নারীদের পক্ষেই রায় দিয়ে বিচারক এভাবে প্রকাশ্যে কোনো পলিসি প্রণয়ন না করে গ্রেফতার করা বেআইনি বলে ঘোষণা দিয়েছেন। হোম অফিস অনেক ধরনের গোপন পলিসি নিচ্ছে যেগুলো ইমিগ্রান্টদের উপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। যে কোনো সময় যে কেউ এ ধরনের গোপন পলিসি দ্বারা আক্রান্ত হতে পারেন। তবে কোনো ধরনের কোনো গোপন পলিসি দ্বারা যদি কেউ আক্রান্ত হন তাহলে সাথে সাথে আইনজীবীর পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনজীবীদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে হোম অফিসের এসব গোপন পলিসির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপনি আপনার যেই রাইট সেটিকে প্রতিষ্ঠিত করার পক্ষেই মতামত দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। তারা বলছেন হোম অফিসের গোপন পলিসিগুলো প্রকাশ্যে না আনাটা অনেকটাই বেআইনি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।